नमस्कार बंधुरा काकुलिस किचेने आपनादेर सकले स्वागत। आज आमी चले एसेछी आपनादेर सामने आरो एकटी नतून रेसिपी निये फिस कोफ्ता कारी। ताहले चलुन रेसिपिटी शुरू करा जाक। सबार प्रथमे आमी एखाने एकटा कड़ाई बसिये निएछी। कड़ाईटा गरम हये जाओयार परे आमी एखाने 2 टेबिल स्पून सादा तेल दिये देबो। आमी एखाने कोफ्तार ग्रेविटा बानानोर जन्य একটা মশলা তৈরি করে নেব। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু 1-2 মিনিট নাড়িয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করে দেব কয়েক টুকরো আদা কুচি আর 7-8 কোয়া রসুন। এগুলো দিয়ে আবার একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। সমস্ত জিনিসগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দেব 2 এলাচ, 1 টুকরো দারচিনি আর 2 লবঙ্গ। এবার আমি ওইগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এবার সমস্ত জিনিস একটু নরম হওয়া পর্যন্ত নাড়িয়ে নিতে হবে। এখানে কালার চেঞ্জ করার দরকার নেই, খালি মশলাগুলোর একটু নরম করে নিলেই হবে। এখানে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব 1 টিস্পুন নুন। নুনটা দেওয়া এর জন্য যে মশলাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলাটা নরম হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি ফিস কোফতাগুলো বানানোর জন্য 3-4টে রুই মাছ নুন হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। এখানে অ্যাড করে দিয়েছি একটা ম্যাশ করা মাঝারি সাইজের আলু, একটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এখানে অ্যাড করে দেব 3 টেবিল স্পুন বেসন। আর অ্যাড করে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো। অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। এবার আমি এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন পাতিলেবুর রস। কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তাহলে কোপ্তা থেকে ধনে পাতার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি সমস্ত জিনিস ভালো করে মেখে নেব। তারপরে কোপ্তার বলের আকারে গড়ে নেব। এবার অ্যাড করে দেব 1 টিস্পুন হলুদ। সমস্ত জিনিস ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো গড়ে নেব। কোপ্তাগুলো এক একটা বলের আকারে আমি গড়ে নেব। আপনারা চাইলে গোল না করে অন্যরকম সাইজ করে নিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। এবার আমি গ্রেভি বানানোর জন্য যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে কোপ্তাগুলো ফ্রাই করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল।
তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব। কোপ্তাগুলো আমি একটু লাল করে ভেজে নেব। কোপ্তার এক পাশটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে আরো এক পাশ ভেজে নেব। কোপ্তাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত কোপ্তাগুলো আমি তুলে নিয়েছি। এবার এই ভাজা তেল কিছুটা তুলে নিয়ে এখানে আমি 2 টেবিল স্পুন রেখে দিয়েছি, আর এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। খুব ভালো করে ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এবার যে মশলাটা ভেজে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ, আর মশলার বাকি দেওয়া জল। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসে। সব রান্নাতেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন, মশলা কষানোটাই রান্নার আসল স্বাদের কারণ। মশলা ঠিকঠাক যদি কষানো না হয় তাহলে কিন্তু রান্নাটা ভালো লাগে না। মশলাটা আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে এসেছে। এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। জলটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ কোপ্তাতে কিন্তু জল টানে। এখানে আমি গরম জলটা দেওয়ার পরে গ্রেভিটা ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে আসার পরে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। অ্যাড করে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার আমি এখানে ভেজে রাখা কোপ্তাগুলো অ্যাড করে দেব। কোপ্তাগুলো অ্যাড করে দেওয়ার পরে গ্রেভিটা ভালো করে ফুটতে দিতে হবে হাই ফ্লেমে। এবার আমি উপর থেকে অ্যাড করে দেব ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেছে আমাদের ফিশ কোপ্তা কারি। একঘেয়েমি মাছের ঝোল যদি খেতে না ইচ্ছা করে বাড়িতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।